वेलकम बैक टू माय चैनल सबाई केमन आछो सबाई निश्चय खूब भालो आछो आमिओ खूब भालो आछी। तो आज के होलो शनिवार आर एखन बाजे 12টা বাজে 5 মিনিট বাকি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে বাসিঘর ঝাড় দিলাম, বিছানা তুললাম, একটু পাড়ার দোকানে গেলাম, কয়েকটা জিনিস আনার ছিল, জিনিস এনে ছাতু খেয়েছি। সকালে তো ঘুম থেকে উঠে চা খেয়েছি, তারপর ব্রেকফাস্টে ছাতু খেয়েছি। আর আজকে আমার জানি কি হয়েছে, কখন উঠেছি, কিছু কাজে মানে করছি কাজ কিন্তু কাজেই শেষ হচ্ছে না। কালকে কাপড় কাচা হয়নি, তো আজকে অনেকগুলো কাপড় ছিল, কাপড় কেচে কেচে ছাদে দিয়ে এসেছি। তারপর রান্না বান্না ভাত আর অভিশ্রুতির মাছ হয়েছে, আজকে রান্না করব শুটকি মাছ আর লাউ দিয়ে একটু ডাল করব, আর লাউ খোসাটা বেগুন দিয়ে ভাজা করব। কালকের মাশরুম আছে একটু, মাশরুম আজকে আর আজকে আমরা কি আমাদের এখানে বলি আমরা বলি মাশরুম, আমরা বলি যে উল্লাই পেয়েছে, আজকে আমাকে উল্লাই পেয়েছে। কিছু কাজ আমার হচ্ছে না, শুধু ঘুরছি ঘুরছি এমন অবস্থা। আর হবে ও পুই শুটকি মাছটা করবো, পুই বিটুলি নাকি আমরা বলি পুই গুটি, তো পুই বিটুলি না পুটুলি জানি বলে এখানে, তো সেটা দিয়ে মানে পাকাটা পেয়েছি। কালকে বিরাটি বাজার গেছিলাম যে সেখানে পাকাটা পেয়েছি, তো ওই পাকা পুই গুটিটা দিয়ে শুটকি মাছ দিয়েই করবো, ওরকম খেতে হেভি লাগে। তারপর আরেকদিনও খেয়েছিলাম, তখন আমার শরীর এত ভালো ছিল না, জানুয়ারি মাসে তখন অনেক শরীর খারাপ ছিল, তখন ব্লগও করিনি তাই দেখাতে পারিনি, আসাম থেকে পাঠিয়েছিল। তো তখন রান্না করেছিলাম একদিন, আবার আজ কালকে পেলাম, তো এখন রান্না করবো। তো চলো বেশি কথা বলবো না, রান্নাটা শুরু করে দিই। দেখো আমি সব রেডি করে রেখেছি, এটা রসুন বাটা পেঁয়াজ কুচি শিম আলু বেগুন কেটে রেখেছি, এই দেখো কেটে ধুয়ে রেখেছি, আর এটাই যে পুই বিটুলি পুই গুটি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। দেখো কড়াই আমি দিয়েছি সরষের তেল, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে একটু আগে লাল করে ভেজে নেব, এরপর দেব শুটকি মাছটা। শুটকি মাছটাকে আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তো শুটকি মাছটাও দিয়ে দিলাম, তো এটা ভালো মতো ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম পুই বিটুলিটা আর আলু বেগুন শিমটা আর দিয়েছি রসুন বাটাটা, তো এবার একটু ভালো করে ভেজে নেব। দেখো পুরো লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম নুন, তারপর দিলাম হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। দেখো আলুগুলো লাল হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে লাল শাকের মতো। এই দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোল, একটু ঝোল দেবো, বেশি দেব না। এই দেখো আলুগুলো দেখতে কি ভালো লাগছে, লাল শাকের মতো হয়ে গেছে তরকারিটা। তো আমার তরকারিটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমি অভিশ্রুতিকে খাইয়ে দিয়েছি, এবার আমি খেতে বসেছি, এখন বাজে 2টো। আজকে আমার অনেক কাজ আছে তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ভাতটা খেয়ে ছাদে যাব, ছাদের থেকে কাপড়গুলো আনবো এনে, তা কালকে তো রবিবার, কালকে তো আমরা ত্রিপুরা যাচ্ছি, তাই তো বাথরুম টাথরুম পরিষ্কার করতে পারবো না, তাই আমি খেয়ে পরিষ্কার টরিষ্কার করবো, করে তারপর চান করবো। তো আমি খেয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর অভিশ্রুতি দেখো কীভাবে আমাকে জ্বালা করছে, শান্তিমতো খেতেও দিচ্ছে না। তো দেখো একটু ঘুমিয়েছিলাম অভিশ্রুতিকে নিয়ে, কিন্তু ভালো করে ঘুমোতে পারিনি, মানে ঘুমোতেই পারিনি, আমাদের উপরে কাজ হচ্ছে যে এত আওয়াজ হচ্ছে যে অভিশ্রুতি ঘুমোতেই পারে না, উঠে পড়েছে। তো ভাবলাম আমি পেকিংটা শুরু করে দিই, কালকে তো যাবই ত্রিপুরা, তো পেকিংটা শুরু করি, কালকে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে, ভাবলাম এখন পেকিংটা শুরু করি। আর আজকে তো আমাদের শপিংও যেতে হবে, কিছু কিছু বাকি আছে সেগুলো কিনে আনবো। অভিশ্রুতিও উঠে পড়েছে জ্বালা করছে, তাই ভাবলাম না পেকিংটাই করে নিই, যতটুকু কাজ করে রাখতে পারলে রাখি, নিজেরই সুবিধা হবে।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 7:10 বাকি, আমরা রেডি হয়ে পড়েছি। এই যে স্টুডিও রেডি, এই দেখো গেছো তো। এখন আমরা যাচ্ছি আবার আজকে শপিং এ যাচ্ছি, তো চলো আর বেশি কথা বলবো না। তুমি কি বেশি কথা বলবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, আমরা এসেছি এখন স্টার মলে। এই দেখো স্টার মলে এসেছি শপিং করতে। একটু তোমাদেরও দেখিয়ে দিচ্ছি বাইরেটা। তো এখন আমরা ভিতরে ঢুকছি স্টার মলের। ও বিশ্রুতিকে কুলে নিয়ে যে গরম, আমি আর পারছি না। আর ওকে ছাড়লেই তো গাড়ি টাড়ি বেশি, তাই ছাড়ছি না। তো দেখো আমরা স্পেন্সার থেকে অভিশ্রুতির পাপার কিছু শপিং করার ছিল, সেগুলো শপিং করে নিয়েছে অভিশ্রুতির পাপা। তো এখন তো ভেতরে কিছু দেখাতে পারিনি তোমাদের, বাড়ি গিয়ে সব দেখাবো কী কী শপিং করলাম। আর অভিশ্রুতি দেখো কোলের থেকে নামিয়ে, ওকে নামাচ্ছি না। তো এখন আমরা ঢুকবো ম্যাক্সে, আমার জন্য কুর্তি নেব। তো কুর্তি নিয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। এই দেখো বিশ্রুতির অবস্থা, বাড়ি যাব না, বিরাটি যাব। বিরাটি থেকেও কিছু কেনাকাটা করার আছে, সেগুলো কিনে। 9:30 জাস্ট করে ঢুকলাম, তো গরম। আর বিশ্রুতিকে কুলে নিয়ে 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 এই 2-3 ঘন্টা বাজার করা অনেক মুশকিল আমার, একদম তো মাথাটা তো মনে হয় ঘুরাচ্ছে। ঠিক আছে, আমি ভাতটা বসাই, ওকে খাওয়াতে হবে। দিচ্ছি আদমুল্লা, দিচ্ছি। তারপর পরে দেখাচ্ছি কী কী শপিং করলাম, একটু পরে আবার কথা বলছি, ঠিক আছে? তো এখন বাজে 11:30, খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজেই টেজে ঘরটা একটু গুছি, তারপর এবার একটু দাঁড়ালাম। তো কী কী আজকে শপিং করলাম সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি, তো ভাবলাম এখন দেখিয়ে দিই। তো আজকে এনেছি দেখো এই শার্টটা, এই শার্টটা এনেছি। দেখো এই পার্সটা এনেছি আমার জন্য, আর একটা পার্স এনেছি। একটা পার্স আমার জন্য এনেছি, একটা কুর্তি, কুর্তি এনেছি। কালকে এই কুর্তিটা পরে যাব ফ্রাইডে। অভিশ্রুতির পাপার খুলবো না, খুলে রেখে নিয়েছে। টি শার্ট এনেছে, একটা টি শার্ট, একটা জিন্স, ঘি ওখানে নিয়ে যাব, ঘি নিয়ে দেখো। এই আজকের শপিং, আর কিছু নেই। তো চলো তাড়াতাড়ি এগুলো ঢুকিয়ে নিই। এই ব্যাগটার মধ্যে অভিশ্রুতির কাপড় সব, আর আছে নতুন কিছু কাপড় ঢুকিয়েছি, তখন তো মোটামুটি প্যাকিং করেছিলাম, এখন বাকিটা ঢুকিয়ে রাখছি। সকাল সকাল আর উঠে আর কিছুই পারবো না করতে, নোনা অভিশ্রুতি তো খেতে অনেক সময় লাগায়, সেই জন্য যতটুকু পারছি আজকে করে রাখছি কাজ। সকালে উঠেই চা খেয়ে অভিশ্রুতিকে খাইয়ে চান করে বেরিয়ে পড়বো,
আর কিছু কাজ করবই না কালকে। আর বাকি যা কাপড় চোপড় ছিল সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখেছি, ওখান থেকে এসে তারপর কাচবো। ওইখানে গিয়ে বেশি দিন থাকবো না, ত্রিপুরায় ওই এক সপ্তাহের মতো থাকবো, কেননা অভিশ্রুতির পাপার ছুটি নেই, অফিস থেকে ছুটি পাচ্ছে না বেশি দিনে, এক সপ্তাহের মতো পেয়েছি, তো বেশি দিন থাকতে পারবো না। তো যাই হোক, অভিশ্রুতি গেলে তো ওইখানে গিয়ে অনেক আনন্দ করবে, সবাই মিলে অনেক আনন্দ করবো। আর কালকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন, তো কালকে গিয়ে ওখানে জন্মদিন সেলিব্রেট করবো সবাই মিলে। আমি দেখো বিছানাগুলো ঢেকে রেখেছি কম্বল দিয়ে, আর আলনার কাপড়গুলো প্যাট কভার দিয়ে ঢেকে দিয়েছি। তা এক সপ্তাহ পুরো ধুলো বালি টালি পড়বে তাই ঢেকে রেখেছি। আর 11:45 বেজে গেছে এখন, তো কালকে তো সকাল সকাল উঠতে হবে আমাদের, তো কালকে যাচ্ছি ত্রিপুরা। তো আমাদের ফ্লাইট হলো 12:00, আমাদের যেতে হবে 9:30 রিপোর্টিং। তো তাড়াতাড়ি উঠে অভিশ্রুতিকে খাইয়ে চান টান করে রেডি হয়ে বেরোতে হবে তাড়াতাড়ি। তো তো গরম, তো আর বেশি কথা বলবো না, ব্লগটা এখন শেষ করব। প্যাকিং তো পুরো কমপ্লিট দেখলেই, সকালে শুধু অভিশ্রুতিকে ম্যাগি করে খাওয়াবো, আর আমরা একটু চা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। তো আর ব্লগটা বেশি বড় করলাম না, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে দেখা হচ্ছে, ঠিক আছে।